এখনও যাদবপুর কাণ্ডের রেশ কাটেনি, এখনও বুক ধুকপুক হয় অভিভাবকদের। আর তারই মাঝে এবার একটি মর্মান্তিক খবর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের পরীক্ষা থেকে যুবতীর পচা গলা দেহ উদ্ধার। আর এই ঘটনাকে কেন্দ্র করেই স্বাভাবিকভাবে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে মৃত যুবতীর পরিচয় জানা যায়নি, ইতিমধ্যেই যুবতীর পচা গলা দেহ উদ্ধার করা হয়। তারপর সেটি গতকাল পাঠানো হয় ময়নাতদন্তের জন্য, পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের পরীক্ষাতে আচমকাই যুবতীর দেহ ভাসতে দেখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এরপরেই বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বর্ধমান থানার পুলিশ। খুন নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? দেহ কোথা থেকে কিভাবে বা পরীক্ষার মধ্যে এসেছে? যুবতীর প্রকৃত পরিচয় বা কি জানতে সামগ্রিক ঘটনা তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। সহায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, পূর্ব বর্ধমান।